দেশের 10 কোটি মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু হচ্ছে আজ থেকে। সরকারি চাকরিজীবী ছাড়া এতে অংশ নিতে পারবেন যে কেউ। 60 বছর বয়সের পর থেকে মিলবে আজীবন সুবিধা। তিনি মারা গেলে নমিনি এই সুবিধা পাবেন সর্বোচ্চ 15 বছর, অর্থাৎ চাঁদাদাতার 75 বছর বয়স পর্যন্ত। পেনশন স্কিম থেকে জমার অর্ধেক পর্যন্ত ঋণ নেওয়া যাবে শিক্ষা, চিকিৎসা, গৃহ নির্মাণের কাজে। সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময়ের অপেক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে সবার জন্য পেনশন ব্যবস্থা। ফলে এই কার্যক্রমের বাইরে থাকা কয়েক কোটি মানুষ এখন সাজাতে পারবেন জীবনে শেষ সময়ের আর্থিক পরিকল্পনা। 18 থেকে 50 বছরে যে কোনো ব্যক্তি নিবন্ধিত হতে পারবেন এই উদ্যোগে। কর্মসূচিতে যুক্ত ব্যক্তি 60 বছর বয়সের পর আজীবন পাবেন এই সুবিধা। তবে মারা গেলে নমিনি এই সুবিধা পাবেন সর্বোচ্চ 15 বছর, অর্থাৎ চাঁদাদাতার 75 বছর বয়স পর্যন্ত। কোনো ব্যক্তি যদি 10 বছর অথবা 15 বছর সে সঞ্চয় চালিয়ে সে মারা যায়, সেক্ষেত্রে তার জমাকৃত টাকা কীভাবে তার ফ্যামিলি অথবা সে ফেরত পাবে, অথবা তার যদি কোনো অ্যাক্সিডেন্টে হাত অথবা পা চলে যায় সেক্ষেত্রে তার কিস্তি কীভাবে চালানো যাবে, এটা একটু সরকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। চালু অবস্থায় পেনশন স্কিম থেকে জমার অর্ধেক পর্যন্ত ঋণ নেওয়া যাবে শিক্ষা, চিকিৎসা, গৃহ নির্মাণে, যা পরিশোধ করা যাবে সর্বোচ্চ 24 কিস্তিতে। পেনশনের চাঁদা গণ্য হবে বিনিয়োগ হিসেবে, পাওয়া যাবে করমুক্ত সুবিধা। অন্যদিকে কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার আগে কেউ মারা গেলে জমাকৃত অর্থ নমিনিকে ফেরত দেওয়া হবে মুনাফাসহ। এটা আমাদের মধ্যে একটা বিশাল একটা পদক্ষেপ এবং এই ধরনের আরও প্রসারিত পদক্ষেপ হওয়া দরকার বলে আমি ব্যক্তিগত মনে করি, এবং এটাকে যাতে সবচেয়ে কম আয়ের যারা আছে, একদম জিরো পর্যায়ে যারা আছে, তাদের জন্য একটা সুনিশ্চিত একটা ব্যবস্থা তৈরি করা হবে। কারণ এখনও অনেক লোক ওরা হয়তো আসতে পারেনি, ভাতা সবাই পাচ্ছে না, কিন্তু সকলকে আমরা এর মধ্যে নিয়ে আসবো। 4টি আলাদা শ্রেণীর জন্য চালু হওয়া এই কর্মসূচিতে মাসিক চাঁদার হার 1 থেকে 10 হাজার টাকা পর্যন্ত। তবে প্রবাসীদের কেউ এই ব্যবস্থায় যুক্ত হওয়ার পর দেশে ফিরে এলেও চালু রাখতে পারবেন নির্দিষ্ট স্কিমে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা নিজস্ব কিংবা কর্মরত প্রতিষ্ঠানের সহায়তায় অন্তর্ভুক্ত হতে পারবেন এই কার্যক্রমে। তবে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা স্কিমে শুরু থেকে মাসিক 500 টাকা ভর্তুকি দিবে সরকার। সরকার যে ব্যবস্থা চালু করছে এটা তো ভালো। সরকার আমি 500 টাকা দিলে সরকার আরও 500 টাকা মিলে জমা রাখলে আমার যখন বয়স হবে তখন সবগুলো যদি একসাথে দেয় ভালো, তখন তো আমি কোনো কাজকাম করতে পারবো না। যেহেতু আমরা বিদেশে থাকি কিংবা আমি থাকি কিংবা যারা প্রবাসীরা থাকে, 60 বছর 62 বছর বয়সে বাংলাদেশে যাইয়া রিটায়ার করলে ওদেরকে আর পকেট মানির জন্য চিন্তা করতে হবে না, যেহেতু ওরা বিদেশে চাকরি করছে। সরকারের তরফ থেকে যখন এই ভাতাটা পাবে সবাই, এটা ওরা সাংঘাতিক রকমের উপকৃত হবে। মোবাইল অ্যাপ ব্যবহার করে কর্মসূচিতে নিবন্ধন করা যাবে, সুযোগ থাকবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারেও। সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে হিসাব পরিচালনা করবে, থাকবে অনলাইন আর মোবাইল ব্যাংকিং এর সুবিধাও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের 8টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। সকাল 10টা থেকে চলবে দুপুর 1টা পর্যন্ত। এবারে অংশ নিচ্ছেন 10 লাখের বেশি পরীক্ষার্থী। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে, তবে আইসিটিতে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে 75-এ। অবশ্য ব্যানার বন্যার কারণে পিছিয়ে দেওয়া 3টি বোর্ডে 3.5 লাখ শিক্ষার্থীকে অপেক্ষা করতে হবে আরও 10 দিন। এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 আগস্ট থেকে। দর্শক, এইচএসসি ও সমমান পরীক্ষার আরও বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা সুলতানা। আমরা চলে যাচ্ছি শামিমার কাছে। শামিমা, আপনি ঠিক কোন কেন্দ্রে আছেন? পরীক্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, তো বিস্তারিত জানাবেন আমাদের। আমি আছি ফার্মগেটের একটি বেসরকারি কলেজে। এখানে শিক্ষামন্ত্রী এসেছেন এবং তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখছেন, তো সেজন্য এখানে দেখা গেছে যে
সামনের অংশটায় এখানে কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছেন, অর্থাৎ যারা অভিভাবক আছেন তারা এবং যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু ভেতরে গিয়েছেন। এবং এখানে যে জিনিসটি আমরা দেখছি যে কিছুটা অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে, যে এখানে সামনের দিকে, কলেজের সামনের দিকে যেটি থাকার কথা একটি নির্দেশিকা, যেখানে কোথায় আসন পড়েছে সেই জিনিসটি থাকবে, অর্থাৎ আসন বিন্যাস সেখানে উল্লেখ করা থাকবে, কোন ভবনে সেটিও উল্লেখ করা থাকবে। তো সেই জিনিসগুলো আসলে সামনে আমরা দেখিনি। এবং এই কেন্দ্রে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদেরকে আমরা দেখেছি যে তারা অনেকটা হন্যে হয়ে ঘোরার মতো, তারা নিজেরা খুঁজছেন যে আসলে কোথায় কোন ভবনে তার আসনটি পড়েছে। তো সেটি ছাড়া বাদবাকি হচ্ছে গিয়ে আসলে কি অবস্থায় সেটি মন্ত্রী যখন কথা বলবেন তখন জানা যাবে। আর একটু বিষয় বলে রাখি যে আজকে কিন্তু 8টি শিক্ষা বোর্ডের পরীক্ষা হচ্ছে আর বাকি 3টি শিক্ষা বোর্ডের পরীক্ষা বন্যার কারণে পেছানো হয়েছে এবং সেগুলো পরবর্তীতে সেগুলোর তারিখ ঘোষণা করা হয়েছে, সেগুলো আবার পরবর্তীতে তারা দিবেন সেই পরীক্ষাগুলো। জি শর্মা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এইচএসসি পরীক্ষার বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন শামিমা সুলতানা। পরবর্তী খবর, দেশব্যাপী সিরিজ বোমা হামলার 18 বছর আজ। 2005 সালের এই দিন মুন্সিগঞ্জ বাদে দেশের 63টি জেলায় একযোগে বিস্ফোরণ ঘটিয়ে অস্তিত্বের জানান দিয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এই ঘটনার পর সারা দেশে 159টি মামলা দায়ের করা হয়। এতে 1130 জনকে অভিযোগপত্রভুক্ত করা হয়। এর মধ্যে 102টি মামলার বিচার শেষ হয়েছে। রায়ে 324 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে 15 জনকে। 16 মামলায় আসামি শনাক্ত করতে না পারায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ, আর এখনও বিচার শেষ হয়নি 41টির। এর মধ্যে ঢাকার আদালতে 5টি মামলা বিচারাধীন আছে। খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছে আপিল বিভাগ। আপিল বিভাগ বলে বিচারাধীন বিষয়ে রাস্তাঘাটে বক্তব্য দেয়া সমীচীন নয়। এ সময় বিটিআরসিকে ভিডিও অপসারণের নির্দেশও দেয় আপিল বিভাগ। আগামী 24 আগস্ট আপিল বিভাগে দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীরকে সশরীরে আসতে বলা হয়। সেই সাথে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করে আপিল বিভাগ। চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি কর্মবিরতি পালন করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ দোকানি ও ইন্টার্ন চিকিৎসকরা। আর হামলাকারীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। আজ দুপুর 12টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আমরণ অনশন কর্মসূচির কথা জানান তারা। এদিকে হামলার ঘটনায় খুলনা মেডিকেলের সচিব মনিরুজ্জামান বাদী হয়ে গতকাল রাতে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে গভীর রাতে পুলিশ বিপ্লব ফার্মেসির মালিক ও কর্মচারীকে আটক করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। সবশেষ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেডিসিন বিভাগের চিকিৎসক শরীফা বিনতে আজিজের। বিষয়টিকে চরম উদ্বেগের উল্লেখ করে যাদের আগেও একবার ডেঙ্গু হয়েছে তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফা বিনতে আজিজ জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের চিকিৎসক হিসেবে। রোগীদের পাশে দাঁড়াতে গিয়ে নিজেও আক্রান্ত হন ডেঙ্গুতে। 11 আগস্ট একই হাসপাতালের আইসিউতে মাত্র 27 বছর বয়সে নিভে যায় তার জীবন প্রদীপ। এর আগে গত 7 আগস্ট ডেঙ্গু এনসেফালাইটিস হয়ে একই হাসপাতালের আইসিউতে মৃত্যু হয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ দেওয়ান আলমিনার। মাত্র 32 বছর বয়সে যখন সব কিছু ছেড়ে চলে যান, পেছনে ফেলে যান ছোট্ট 2 কন্যা সন্তান আর সাজানো গোছানো সুখের সংসার। এভাবেই চলছে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের জীবন। অনেকে ডেঙ্গু নিয়েও সেবা দিয়েছেন রোগীর, অনেকে আবার ডেঙ্গু আক্রান্ত পরিবারের সদস্যদের ঘরে ফেলে কাজ করছেন হাসপাতালে। চিকিৎসক হিসেবে আমাদের কাজই তো সেবা দেওয়া। এখন ছুটি তো এখানে আসলে ম্যান্ডেটরি না, সবচেয়ে বড় কথা। আর এখন হচ্ছে ধরেন মানে ডেঙ্গু রোগী অনেক বেড়ে যাওয়াতে এই জন্য ডাক্তারদের আসলে
ইয়ে করতে সমস্যা হচ্ছে, বাট যতটুকু পারছি আমরা করে যাচ্ছি। আমাদের জীবনটাই হচ্ছে এরকম মানুষের প্রতি উৎসর্গ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলি অসুস্থ বা আমরা অসুস্থ, তারপর আমাদের হচ্ছে হসপিটাল আসতেই হবে। সবসময় চেষ্টা করি আমাদের নিজের সব কিছু বাদ দিয়ে আমরা আগে রুগীর সেবা করব এবং একটা রুগীকে সুস্থ করব এবং সে যেন সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, এটাই আমাদের হচ্ছে মেইন লক্ষ্য। ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসকরা এর আগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকতে পারেন এবং এ কারণেই জটিলতা বেশি ছিল বলে ধারণা চিকিৎসকদের। কেউ যদি প্রথমবার আক্রান্ত হয় সিরিয়াস হয় না, তার ওই নর্মাল ফ্লু সর্দি কাশি এরকমই মনে হয়, হয়তো সে জানেও না, সিম্পল জ্বরে ভালো হয়ে গেছে। যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম কারো হয়, সেগুলোই জটিলতার বেশি হয়। এবার যারাই মারা গেছে তারা যে কোনো সময় আগে আক্রান্ত ছিল এবং সিরিয়াস হওয়ার অন্যতম জিনিস যেটা হয় সেগুলো ডেঙ্গু শক সিন্ড্রোম বলে, এটাই ডেঞ্জারাস। একবার শক সিন্ড্রোম হয়ে গেলে কিন্তু বাঁচানো কঠিন। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 70,000। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে এবারের ভয়াবহ বন্যায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে অন্তত 70 কোটি টাকার। বানের স্রোতে ঘেরের মাছ ভেসে গিয়ে কারো কারো পথে বসার উপক্রম, কারো ভঙ্গ হয়েছে তরুণ উদ্যোক্তা হবার স্বপ্ন, কেউ কেউ চরম দুশ্চিন্তায় ঋণের বোঝা নিয়ে। জুবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। সাতকানিয়ার ছদাহা এলাকার মৎস্য খামারি বদিউল আলম রশিদ বিষণ্ন মনে ভাবছেন কিভাবে ঘুরে দাঁড়াবেন আবার। জীবিকার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কয়েক বছর ধরে তিলে তিলে গড়ে তোলেন বেশ কয়েকটি মাছের ঘের, কিন্তু যখনই দাঁড়াবার সময় তখনই এলো বড় এক ধাক্কা। সাম্প্রতিক বন্যায় তার প্রায় 30 একর মৎস্য ঘেরের পুরোটাই ভেসে গেছে। মিনিমাম 40 থেকে 45 লক্ষ টাকা মৎস্য লেগেছে বর্তমান বাজার দরে বানের পানিতে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত। পাশের গ্রামের তরুণ মৎস্য চাষী ইমন ফারুকেরও একই অবস্থা। প্রতিদিনের অভ্যাস মতো ঘেরে খাবার ছিটাচ্ছেন ঠিকই, কিন্তু বন্যায় সব ভেসে যাওয়ায় মিলছে না মাছের দেখা, তারও ক্ষতি অর্ধকোটি টাকার মতো। সরকারিভাবে আর্থিক সহায়তা আর মৎস্য অফিসাররা যারা আছে ওরা সরকারিভাবে গিয়ে করবে আমাদের চাষিদের, অনেক চাষি আছে অনেক ক্ষতিগ্রস্ত আছে, সবাইকে দেখবে আর কি। চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, চন্দনায় সহ প্রায় বেশিরভাগ উপজেলায় পুকুর ঘেরের মাছ বানের পানিতে ভেসে গিয়ে নিঃস্ব হয়েছেন এমন অনেকে, যাদের কারো ঋণ নেয়া লাখ লাখ টাকার পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম। আমাদের মাছগুলো সবগুলো বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে, আমাদের ফসেট এখন একদম শাখালি হয়ে গেছে, সব চলে গেছে। এখন আমরা তো সরকারের সহযোগিতা যদি সরকার চাইলে তো আমরা সাহায্য পারে। প্রাথমিক হিসাবে ভয়াবহ এ বন্যায় শুধু মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 70 কোটি টাকা। কর্মকর্তারা জানান ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। ট্রলার আছে 78টি, আপনার জলযান আছে 580টি এবং পুকুর আছে 70টি, সব কিছু মিলে আমার 69 কোটি 38 লক্ষ টাকার মতো মৎস্য খাতে আমার ক্ষতি হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ক্ষয়ক্ষতিগুলো উদ্যোগন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়েছি, এটার অনুকূলে যে আর্থিক সহায়তা যখনই আমাদেরকে দিবেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা ফিল্ডে ডেসিমেন্ট করার চেষ্টা করব। তবে সহায়তা যাতে দ্রুত পৌঁছায় এমন চাওয়া ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।